আসসালামু আলাইকুম এটি প্রাইমারি জুনিয়র এবং সেকেন্ডারি ক্যাটাগরি কোশ্চেন বলা আছে মনে করো আর একটা ধনাত্মক বাস্তব সংখ্যা থার্ড ব্র্যাকেটের ভিতর আর দিয়ে আমরা আর এর পূর্ণসাংখ্যিক অংশ বোঝাই আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আদ দিয়ে আমরা ভগ্নাংশিক অংশটা বোঝাই যেমন যদি আর ইকুয়াল থার্টি টু পয়েন্ট এইটি সিক্স হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আর্ দিয়ে আমরা জিরো পয়েন্ট এইট সিক্স অর্থাৎ এখানে এইটটি সিক্স বাই একশো করলে আমরা যে পয়েন্ট আকারে পাই সেই পয়েন্টটা নেওয়া হয় এবং যদি থার্ড ব্র্যাকেটের ভিতরে আর দিয়ে বত্রিশ বোঝায় অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা যা বোঝাচ্ছে যে পূর্ণ সংখ্যাটা দশমিকের আগে তাহলে এমন সব ধরণত পূর্ণ সংখ্যা আরের যোগফল কত হবে যদি টোয়েন্টি ওয়ান ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আর প্লাস থার্ড ব্র্যাকেটের ভিতর আর ইকুয়াল ওয়ান টোয়েন্টি ওয়ান হয় অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হয় তাহলে দেওয়া আছে যে এটা দেওয়া আছে তাহলে টোয়েন্টি ওয়ান ইন্টু সেকেন্ড ব্যাকেটের ভিতর আর প্লাস থার্ড ব্যাকেটের ভিতর আর এটা সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হতে হবে তাহলে এখন যেহেতু এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর আর এটা পূর্ণ সংখ্যা বলাই আছে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর আট দিয়ে আমরা থার্ড প্যাকেটের ভিতর আর্ দিয়ে আমরা আর এর পূর্ণ সংখ্যা অংশ বোঝাই বলাই আছে তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতর আটটা হবে পূর্ণ সংখ্যা তাহলে আমরা যদি এইটা এই পাশে রাখি আর এটা ওই পাশে ট্রান্সফার করে দিই তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান মাইনাস থার্ড ব্র্যাকেটের ভিতর আর যেহেতু এটা পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বয়োগ করলে এটা পূর্ণ সংখ্যায় পাওয়া যাবে তাই এই মানটাও একটা পূর্ণ সংখ্যা হবে তা কিন্তু এটা কিন্তু একটা ভগ্নাংশের মান প্রশ্নে বলা আছে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আর দিয়ে ভন অংশটা বোঝানো হয় তাই এই যে একুশ দিয়ে যখন আমরা এই ভগ্নাংশটাকে গুণ করবো সেটা পূর্ণ সংখ্যা হতে হবে সেটা কখন হবে যদি একুশ দিয়ে ওই সংখ্যাটা ভাগ যায় তাহলে আরের আমরা এমন মান নিব যেন সেই সংখ্যাটা এখানে এই সংখ্যাটা দ্বারা ভাগ যায় একুশ দিয়ে তাহলে আমরা যদি এক্সের মান এখন এক এক্সের মান আমরা ধরব এখানে আমরা সেকেন্ড ব্যাকেটের ভিতর আট দিয়ে একটা মান পেলাম এই মানটা এখন আমরা এই সমীকরণে বসাবো অর্থাৎ এক্স বাই টোয়েন্টি না তাহলে আমরা এই একুশ ইন্টু এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আর যেটা আছে সেই জায়গায় আমরা মানটা বসালাম তাহলে একুশ ইন্টু এক্স বাই টোয়েন্টি ওয়ান প্লাস সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভিতর আর ছিল সেটা আমরা দিলাম সমান সমান ওয়ান হতে হবে তাহলে একুশ আর একুশ কাটাকাটি গেলো আর আমরা এই কাটাকাটি করার জন্যই আমরা মূলত এক্স বাই ধরেছিলাম তাহলে এক্স প্লাস ইয়া থার্ড ভিতর আর ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি ওয়ান এখন আর সংখ্যা এখন এক্সের মান আমরা ধরবো যখন এক্সের মান আমরা জিরো ধরব তখন আরের মান কী হবে এটা এই এক্স যদি ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে যেহেতু আমরা এক্সের মান জিরো মিশি তাহলে জিরো বিয়োগ করলে আমরা এটার মান পাবো একশো একুশ আর এক্সের মান আমরা এখানে যদি বসাই তাহলে জিরো ডিভাইডেড বাই তাহলে আমরা এটার মান পাচ্ছি জিরো আবার এক্সের মান যখন আমরা ওয়ান বসাই তাহলে এই ওয়ানটা ওই পাশে যেয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে একশো একুশ থেকে এক বাদ দিলে একশো বিশ পাবো আমরা এটার মান একশো বিশ পাইলাম তাহলে এখন এই জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান বাই টোয়েন্টি ওয়ান হয় তাহলে আমরা সেকেন্ড প্যাকেট হেভাবে আর এর মান ওয়ান বাই টোয়েন্টি ওয়ান পাচ্ছি আবার টু বসাই এক্সের মান টু যখন হবে তখন টুটা ওই পাশে যাবে যা একশো উনিশ হয়ে যাবে মাইনাস হয়ে তাহলে যখন এক্সের মান টু তখন থার্ড ব্যাকেট দেবে আর এম মান একশো উনিশ আর তখন এক্সের মান যেহেতু আমরা টু নিছি তাহলে টু বাই টোয়েন্টি ওয়ান হবে তাহলে সেকেন্ড ব্যাকেট দেবে আর ইকুয়াল টু টু বাই টোয়েন্টি ওয়ান হয়ে যাচ্ছে আবার এক্সের মান থ্রি নিলে আর এম মান আসবে এভাবে বিয়োগ করে আসবে একশো আঠারো আর এখানে থ্রি বসে আসবে থ্রি বাই টোয়েন্টি ওয়ান এভাবে চার পাঁচ ছয় সাত এভাবে হতে থাকবে এখন আমরা এক্সের মান যখন বিশ নিব তাহলে বিশ নিলে আমার একশো একুশ থেকে এক্সট্রা বসে যে একশো বিশ মাইনাস হয়ে যাবে তখন হবে একশো এক আর একশো এক হওয়ার কারণে এখানে আমাদের এক্সে মান যেহেতু বিশ তাহলে বিশ বাই একুশ হয়ে গেল সেকেন্ড ব্যাকেট দেবে তো এর মান এখন আমি যদি এক্সে মান একুশ নেই তাহলে এক্সে মান যদি আমি একুশ নেই তাহলে আমার এখানে একশো একুশ থেকে একুশ বাদ হবে তাহলে একশো কত হবে একশো একুশ থেকে একশো একুশ বাদ দিলে একশো হবে ধরলাম আমি এখানে একশো লিখছি তাহলে আমরা এখানে যদি একশো পাই তাহলে আমাদের এখানে এক্সের মান আমরা কত ধরলাম একুশ ধরছিলাম তাহলে একুশ যদি ধরি তাহলে একুশ আর একুশ কাটাকাটি গেল থাকলো ওয়ান কিন্তু আমার এখানে বলেছে যে সেকেন্ড ব্যাগের দেওয়া এর মান আমরা পূর্ণসাংখ্যিক অংশ কিন্তু বোঝাই না ভগ্নাংশিক অংশটা বোঝাই আর ওয়ান কিন্তু পূর্ণ সংখ্যা তাই পূর্ণ সংখ্যা আমরা নিতে পারবো না এখানে তাহলে এখানে আমার আর ইয়া এক্সের মান বিশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে একুশ নিলে ওয়ান হয়ে যাচ্ছে সেটা নেওয়া যাবে না আর প্রশ্নে আমার এখানে প্রশ্নে টোয়েন্টি ওয়ান ইন্টু সেকেন্ড ব্যাকেটের ভিতর আর প্লাস এই যে থার্ড ব্যাকেটের ভিতর আর এটার মান চাইছে কতগুলো আরের মান আছে এমন সব ধরনযোগ কোন আরের যোগফল নির্ণয় করো অর্থাৎ এখানে আমার এই আর এই আরের মান চাইছে যোগফল নির্ণয় করতে বলছে তাহলে আর আম আর সমান আমরা কী কী পেলাম এখানে যদি আমি এটা পূর্ণ সংখ্যায় ধরি আর এটা ভর্ংশ আকারে ধরি জিরো কিন্তু একটা ভগ্নাংশ এটা মূল এটা কি মূল সংখ্যা বলা হয় পি কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় জিরো তাই জিরো একটা ভরনাংশ আবার পূর্ণ সংখ্যাও জিরো তো আমরা যদি এখানে আর সমান একশো একুশ পয়েন্ট জিরো জিরো ধরি তাহলে সংখ্যাটা এখানে এক একশো একুশ বলতে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর যেটা বোঝায় পূর্ণ সংখ্যা সেটা বোঝাচ্ছে আর জিরো জিরো বলতে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে ভনাশিক মানটা ওটা বোঝাচ্ছে তা আমরা আগেই তো বের করে নিয়েছি যে এটার মান এই আরের মান একশো একুশ আর দশমিকের মানটা হবে জিরো তাহলে একশো একুশ পয়েন্ট জিরো জিরো পেলাম তারপর একটা হবে একশো বিশ পয়েন্ট এক বাই একশো একুশ করলে ওটা ভরনাশ আকারে লিখতে পারি তাই আমরা লিখলাম এক বাই একশো একুশ আবার এখানের ভ পূর্ণ সংখ্যা হবে একশো উনিশ আর ভরনাংশ হবে টু বাই টু টোয়েন্টি ওয়ান তাহলে একশো উনিশ আর এখানে উপরে দুই নিচে একুশ লিখলাম ভগ্নাংশ আকারে পূর্ণ সংখ্যা হবে একশো আঠারো আর ভর্ণাংশটা হবে থ্রি বাই টোয়েন্টি ওয়ান থ্রি বাই টোয়েন্টি ওয়ান লিখলাম এভাবে যেতে থাকবে তারপরে হবে হলো একশো সতেরো ফোর বাই টোয়েন্টি ওয়ান ডট ডট দিয়ে গেলাম তাহলে লাস্টে যে একশো মান বিশ তাহলে লাস্টের যে সংখ্যাটা একশো এক পেলাম তাহলে এটা চলবে একশো এক থেকে এক পর্যন্ত অর্থাৎ একশো এক পূর্ণ সংখ্যাটা হবে এবং ভনাংশটি হবে বিশ বাই একুশ বিশ বাই একুশ আমরা লিখলাম তাহলে এখন এগুলোর যোগফল আমরা নির্ণয় করব এখন এই যে একশো একুশ এটা একটা পূর্ণ সংখ্যা এটার ভগ্নাংশ জিরো ওটা আমরা না ধরলেও চলবে তাহলে আমরা একশো একুশ লিখলাম এখন একশো বিশ একশো উনিশ একশো আঠারো এগুলো আমরা পূর্ণ সংখ্যাগুলো প্রথমে যোগ করব এখানে আর একটা জিনিস বোঝার আছে এই যে থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ এটি একটা ভরণশ আমরা ধরে নিলাম যে থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ এটাকে আমরা ডাইরেক্ট থ্রি পূর্ণ সংখ্যা এবং ওয়ান বাই ফাইভ আকারে লিখতে পারি একসাথে তিন সমস্ত একের পাঁচ তিন প্লাস ওয়ান বাই এক বাই পাঁচ এটাকে আমরা ডাইরেক্ট তিন সমস্ত এক বাই করে করতে পারি যদি আমরা এখানে লস করি নিচে থাকবে পাঁচ আর উপরে তিন পাঁচ পনেরো আর একে ষোলো তাহলে ষোলো বাই হবে এটাও যদি আমরা অপকৃত ভাবে প্রকাশ করার চেষ্টা করি তিন পাঁচে পনেরো আর একে ষোলো তাহলে ষোলো বাই পাঁচ সেম কিন্তু তাই আমরা এটাকে এই আকারে লিখতে পারি ঠিক তেমনি এগুলোকে আমরা আলাদা আলাদা করে যদি এই আকারে প্রকাশ করি তাহলে একশো বিশ প্লাস এক বাই একুশ হবে একশো উনিশ প্লাস দুই বাই একুশ হবে একশো আঠারো প্লাস তিন বাই একুশ হবে এইভাবে হবে তাহলে আমরা এখন এইভাবে আলাদা আলাদা করে আমরা এই জায়গায় যোগ করব তাহলে একশো একুশকে আমরা আলাদা রাখলাম এই কারণে যে দশমিক আছে দশমিকের পর জিরো জিরো অর্থাৎ ওগুলোর কোনো দাম নেই এই সংখ্যা মানেই একশো একুশ শুধু তাহলে এখন আমরা যোগ করব একটা জিনিস এখানে এটাকে যদি আমরা অপ্রকৃত ভাঙে প্রকাশ করতে চাই তাহলে একশো বিশ গুণ একুশ প্লাস ওয়ান এটা হবে তাহলে ওটাই আমরা এখানে লিখি একশো বিশ গুণন একুশ প্লাস ওয়ান আর নিচে তো একুশ থাকবেই আবার এটাকে যদি আমরা অপ্রকৃত ভাঙে প্রকাশ করার চেষ্টা করি তাহলে একশো উনিশ গুনন একুশ প্লাস টু তাহলে একশো উনিশ গুণন একুশ তারপর যোগ দিয়ে আমরা দুই দিয়ে দিলাম আর নিচে একুশ তো থাকবেই এভাবে আমরা প্রত্যেকটাই ওইভাবে সিস্টেমে লিখতে গেলে একশো এক গুণন একুশ যোগ বিশ তাহলে একশো এক গুণন একুশ যোগ বিশ ভাগ করে দিলাম একুশ একুশ তো থাকবেই হর হিসেবে তাহলে এগুলো আমরা আলাদা আলাদা করে যোগ করব তা দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রেই একুশ কিন্তু থাকতেছে গুণ আকারে তাই আমরা একুশ কমন নিলাম আর একশো একুশ তো থাকবেই ওটা পূর্ণ সংখ্যা আলাদা করে আমরা রেখেছিলাম তাহলে এই যে একুশ আমরা কমন নিলাম তাহলে থাকে কি একশো আর প্লাস ওয়ান তো থাকেই এটা আমরা আলাদা করে যোগ করব একশো উনিশ থাকে একশো বিশ থাকে একশো উনিশ থাকে একশো আঠারো থাকে এভাবে একশো সতেরো একশো ষোলো এভাবে করতে করতে একশো এক পর্যন্ত যাবে কেননা আমাদের লাস্টের সংখ্যা কি একশো এক গুন একুশ একুশ কমন নিলাম একশো এক থাকে এগুলো তো যোগ চিহ্ন আকারে আছে তাই আমরা মাঝখানে যোগ দিয়ে দেবো কেননা কমন নিলে জানো এটা তোমরা আর এই যে এক দুই তিন এভাবে আমাদের কত পর্যন্ত আসে বিশ পর্যন্ত তো এগুলো যোগ আকারে আসে আমরা আলাদা করে যোগ রাখলাম যোগ হিসেবে রাখলাম তাহলে একশো একুশ তো লিখলাম এখন এই যে এটার যোগ ফল যোগফল কীভাবে নির্ণয় করতে হয় তোমরা জানোই তাহলে একশো এক থেকে একশো বিশ পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে এটা তো বের করার সিস্টেম হলো একশো বিশ থেকে মানে প্রথম সংখ্যা বিয়োগ শেষ সংখ্যা যোগ এক এটা করলে আমরা কত সংখ্যা পাব যদি সেটা মাঝখানে কোনো ইয়ে না থাকে পার্থক্য যদি সেটা না থাকে কয়টি সংখ্যা আছে বের করার সিস্টেম এটা তাহলে প্রথম সংখ্যা যোগ সেই সংখ্যা গুণন পরের সংখ্যা ভাগ দুই ওটা করলে আমরা সমষ্টি পেয়ে যাব সেটা হলো দু হাজার দুশো দশ অর্থাৎ এটা সমষ্টি দু হাজার দুশো দশ একুশ কিন্তু গুন গুণ করা হয়েছে একুশের সাথে এটা গুণ করে আমরা পাই দুই হাজার দুইশো দশ ও হ্যাঁ সরি এই একুশে একুশ তো কাটা গেলই গেলোই একুশে গোষ্ঠ কাটা গেছে তাহলে জাস্ট এটা অ্যান্সার ইয়া যোগফল হলো দুই হাজার দুশো দশ আর এটার ক্ষেত্রে এক দুই তিন এভাবে বিশটা সংখ্যা যোগফল বের করলাম ওটা সম্ভবত আসবে দুশো দশ তারপরে একুশ যেহেতু আসে ভাগ অবস্থায় তা ওটা ভাগ করে দিলে আসবে দশ তাহলে একশো একুশ এবং দর যোগ করলে হয় দু তাহলে এই প্রশ্নের আনসার হবে দু ধন্যবাদ